গুড মর্নিং গাইজ, আজকে আমাদের কেপিএস মলে যাওয়ার কথা ছিল একটু পার্টি করার জন্য, স্মল পার্টি। তো সেখানে গিয়ে প্রথমেই আমাদের দেখা হলো ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে, খুব ভালো লাগলো। মানে প্রথমে নয়, অ্যাকচুয়ালি আমরা মিডিলে খাওয়ার মিডিলে আমরা দেখলাম কোনো একটা সিট রিজার্ভ আছে, তারপর দেখলাম ওখানে ওরা এসে বসলো একটা মুভির প্রমোশনের জন্য SBF-এ। তো তারপরে আমরা মলটা ঘুরে দেখলাম, আমরা খাবার অর্ডার দিলাম, খাবার খেলাম এবং অনেক 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 সেলফি তুললাম। এই যে আমাদের একটা সেলফি, গ্রুপ সেলফি, তারপরে কিছু খাবারের ফটো তুললাম। আমরা আজকে নিয়েছিলাম একটা নুডলসের কম্বো, জুস, তারপর লাচ্ছা পরোটা, চিলি ফিশ, চিলি চিকেন, কিছু মজিতো মকটেল। তারপর সবথেকে বড় পাওনা হচ্ছে ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে সুন্দর করে ফটো তোলা। তারপর আমরা পুরো মলটা ভালো করে ঘুরে দেখলাম, ওখানে ট্রেন্ডসও ছিল, ওখানে কিছু আমাদের শপিং করা ছিল, সেগুলো শপিং করলাম, খাওয়া দাওয়া করলাম, কিছু ফটো সেশন করলাম। তারপরে আমরা এখানে খুব সুন্দর একটা ভিউজ দেখা যাচ্ছিলো, তাই ভিউজটা তুলে নিলাম। এখানে মোর ছিল, ট্রেন ছিল, আমরা খাওয়া দাওয়া করে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই বাইরে এসে একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তারপরে এখানে তো ফটো সেশন আছেই, একটা জায়গায় ঘুরতে গেছি বন্ধুর সঙ্গে, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আনন্দ করতে গেছি, আর ফটো তুলবো না সেটা কি হয় নাকি? তো এটা আমাদের গ্রুপ, আমরা এন্ট্রান্সে এসে ফটো তুলছিলাম, আরও দুজন ছিল, ওনারাও শপিং করতে ব্যস্ত ছিল। তারপর আমরা এখানেও একটু ফটো সেশন করেছি। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের দিনটা সত্যি খুব ভালো লাগলো, খুব বড় পাওনা পেলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর অল।